হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমাদের জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে কিন্তু আপনাদের জন্য চলে আসলাম মায়ের দোয়া কার হাট, আর যেখান থেকে আপনারা মোটামুটি লো বাজেটে একদম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ এ ধরনের বাজেটে যারা গাড়ি করছেন 7 এবং 7.5-এর মধ্যে, তাদেরকে বলবো আপনারা কিন্তু এই মায়ের দোয়া কার হাট আসবেন। আর বিশেষ করে আর এই শোরুমের ওনার্স কিন্তু মাসুম ভাই, মাসুম ভাই কিন্তু আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দেওয়ার জন্য খুব প্রস্তুত। তো বন্ধুরা, আজকে মোটামুটি আমরা এই ভিডিওতে থাকবে মোটামুটি 4টি গাড়ি থাকবে, আপনাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। আর তার আগে যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই বেশি বেশি সাপোর্ট দিবেন এবং লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসলাম মায়ের দোয়া কার হাট, আর মায়ের দোয়া কার হাট থেকে কিন্তু থাকছে আপনাদের পছন্দের ভাই, ডিসকাউন্ট ভাই, সার ভাই, মাসুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মোমেন ভাই। আসসালামু আলাইকুম সবারে, কেমন আছেন আপনারা, ঈদ কেমন কাটাইলেন? সবাই কমেন্টসে জানাবেন, মাসুম ভাই কিন্তু জিজ্ঞেস করছে ঈদ কেমন কাটালেন, কমেন্টসে জানাই দেন কেমন কাটাচ্ছেন আপনারা ঈদ। তো মাসুম ভাই, আপনি ঈদ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ, আমি মার সাথে গ্রামের বাড়িতে ঈদ কাটাইছি ভাই, অনেক ভালো ঈদ কাটছে আমার। আচ্ছা, বাবার কবর জিয়ারত করছি নামাজ পড়েই, ইনশাল্লাহ আশা করি সবাই ভালোভাবে ঈদ কাটাইছেন মা বাবার সাথে। আর যারা প্রবাসী ভাই, আমি কিন্তু ঈদের আগে রিভিউতে বলে দিয়েছিলাম সবাই ভিডিও কলে ফ্যামিলির সাথে কথা বলবেন, মার সাথে, ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে। তো আশা করি সবাই কথা বলছেন, ইভেন প্রবাসীদের যারা ফ্যামিলি আছেন দেশে তারাও ভিডিও কলে কথা বলছেন আশা করি। তো সবার ঈদগুলো ভালো কাটছে দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করেন। তো আবার চলে আসলাম ঈদের পরে এই প্রথম রিভিউতে। তো আজকে আজকে যে গাড়ি দেখাবো মোমেন ভাই, জি ভাই, মাত্র 2,10,000 টাকায় গাড়ি দিচ্ছি আজকে। 2,10,000, মাত্র 2,10,000 টাকায়। তো বন্ধুরা, যারা 7 এবং 7.5-এর মধ্যে গাড়ি নিতে চান, আপনারা কিন্তু মাসুম ভাইকে মিস করবেন। হ্যাঁ, আজকে 2,10,000 টাকায় গাড়ি রেস্ট করে সবার হাতে হাতে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য রাইট রাইট সে টার্গেট নিয়ে কাজ করতেছে। তো আজকে প্রথম কোন কালেকশন এই গাড়ি? আজকে আমি এলিয়নটা দেখাবো ভাই, এলিয়নটা শুরু করব। 2004-এর মডেলের একটা এলিয়ন। আচ্ছা, 2004-এর মডেল, 20 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটু কথা বলি আমি। হ্যাঁ মাসুম ভাই, এটা কিন্তু অনেকে প্রশ্নগুলো করে, গাড়িটা আমার দীর্ঘদিন আছে আমার কাছে, তো অনেকেই বলে যে ভাই 2004-এর মডেল বিশের রেজিস্ট্রেশন কেন? আচ্ছা ভাই, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই এটা এমবাসিতে চলছিল, হলুদ প্লেটে এমবাসির গাড়িগুলো রেজিস্ট্রেশন হয় না, আর এটা 2020-এ যে কিনছে ভদ্রলোক উনি কিনা রেজিস্ট্রেশন করে নিছে, তার জন্য 2020-এ রেজিস্ট্রেশন। তো অর্থাৎ টেনশনের কিছু নাই, ফার্স্ট পার্টি মালিক আছে এটার। আমরা ভিতরটা পুরো গাড়িটা দেখাই, ভিতরটা একটু দেখাই দিই। ভিতরে কি অবস্থা একটু বলেন মাসুম ভাই। হ্যাঁ, ভিতরের কন্ডিশনটা অনেক সুন্দর ভাই, আর এসি ইঞ্জিন গিয়ার চাকা এই তিনটা চারটা কথা তো আমি বলবো না বলছি। হ্যাঁ ভাই, এগুলা 100% ওকে আছে, খুব সুন্দর কন্ডিশন আছে ভিতরটা, শুধু সিট কাভারগুলো একটু চেঞ্জ করতে হবে। ডিভিডি কমপ্লিট আছে মাসুম ভাই? হ্যাঁ, ডিভিডিটা কমপ্লিট আছে। হ্যাঁ হ্যাঁ, টিভি ক্যামেরা কমপ্লিট আছে, সবগুলো কমপ্লিট। না, সিট কাভারগুলো যদি আমরা একটু চেঞ্জ করে নেই তাইলে খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ। যদি কেউ চেঞ্জ করতে চায় করতে পারে, আর না তো যে অবস্থা আছে অবস্থা মোটামুটি। হ্যাঁ, প্রাইসটা বলে দেবো, আর চেঞ্জ করলে আমরা এটা সিট বেল্ট দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, পেট বেল্ট একটু দেখে দিলাম। অল অপশন অটো পিছন থেকে যদি গাড়ি নাম্বারটা বলেন, ঢাকা মেট্রো গ। হ্যাঁ, গাড়ি স্ট্রেলা গাড়ি। জি জি জি, সামনে পিছনে গ্লাস মাসুম ভাই? হ্যাঁ, অরিজিনাল অরিজিনাল। কালার কি অবস্থা? কালার তো ভাই মুক্তা পাল করা, একদম অরিজিনাল। এটা কালার কিন্তু আমরা করছি, করা হয়েছে না? জি জি, অরিজিনাল মুক্তা পাল কালার করছি। এখন কি গাড়িটা কি কমপ্লিট করা আছে না মাসুম ভাই? অল কমপ্লিট, এখন তো আমার স্লোগান চেঞ্জ, নিবেন আর চালাবেন, নিবেন আর চালাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আর টুকিটা কি কাজ থাকলে? এগুলো তো আসি মাসুম ভাই, মাসুম ভাই থাকবে যদি বাইসেন্স থাকে আর কি, আমি আনরেডি রাখি না, তারপরও সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, ইঞ্জিনটাও দেখাই দেবো আমি, ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দেন। বিবিটি ইঞ্জিন, সিসি কত ভাই? ইঞ্জিন, হ্যাঁ মাসুম ভাই, সিসি কত? সিসি সিসি হলো 1800। জি জি, আমি ডিটেলস বলতেছি আবার, এটা ডিটেলস টাইম বলে দিচ্ছি আবার। হ্যাঁ ঠিক আছে মাসুম ভাই, এটা হলো 1800 সিসির গাড়ি, 2004-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, পেপারসগুলো 23-24 কমপ্লিট করা আছে। এই অবস্থায় আমি রেট চাচ্ছি মাত্র 10,50,000 টাকা। 10,50,000? জি, মাত্র 10,50,000 টাকা, কিছু অনার করা যাবে, অনার করা যাবে। প্রথম ভিডিওতে প্রথম গাড়ি দেখাইছি, অনার না করলে একটু পর আপনি খেপে যাবেন আমি জানি, কারণ আপনি সবসময় কাস্টমারের পক্ষে থাকেন। অবশ্যই ভাই, আসলে অনেক ভাই অনেক স্বপ্ন আছে যে একটা গাড়ি কিনবে, তাদের জন্য আমি চাই যে একটু কম বাজেটে যদি দেন, তার সুযোগ থাকে, সেক্ষেত্রে তারা তাদের স্বপ্নটা পূরণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি এই কারণে তো আপনি আপনি আসলে কিন্তু আমি আতঙ্কের মধ্যে থাকি ভাই, কারণ আপনি আসলে আমার চাপবেন আমি জানি, তথাপি আপনি প্রত্যেকটা গাড়িতে আমি ছাড় রাখি। অবশ্যই ভাই, ছাড় তো অবশ্যই লাগবে। আচ্ছা, এরপর থাকবে জিপ, মিনি জিপ। হ্যাঁ মিনি জিপ, এটা আমি একটু আগে বলছিলাম যে আমি 7-এর মধ্যে সবার জিপ ইউজ করাবো, জিপ যারা ইউজ করতে চাও অল্প টাকার মধ্যে, অন্তত মাসুম ভাইকে জেনে স্মরণ করে, ঠিক আছে, মাত্র
আমার তো এখন বললামই একটা কথা যে আমার ঈদের ঈদের স্লোগানটা শেষ, এখন স্লোগান হলে নিবেন আর চালাবেন, নিবেন আর চালাবেন। হ্যাঁ, আর টুকি টুকি কাজ থাকলে তো মাসুম ভাই আছে। হ্যাঁ, আমি আছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ চাকা থাকবে এক্সট্রা। আর গর্জিয়াস, কিন্তু বাম্পারটা কিন্তু অনেক গর্জিয়াস, উপরে একটা ক্যারিয়ার আছে, আর ভিতরটা দেখাতে পারেন, সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আছে। কত লিটার মাসুম ভাই এটা? এটা 60 লিটার। জি জি, ওকে। আর উপরে কিন্তু ক্যারিয়ার আছে, মালকে রাখা যাবে অ্যাভেলেবেল। ওকে, আর এটা আমি ডিটেইলসটা বলে দেবো, পেপারসটা বলে দিচ্ছি। সামনে পিছনে গ্লাস অরিজিনাল না মাসুম ভাই? হ্যাঁ, অরিজিনাল গ্লাসটা ফাটা আছে, আমি এটা চেঞ্জ করি নাই, যদি বলে চেঞ্জ করে দেবো। আর এটা মডেল হলো 99। হ্যাঁ, 2001 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, আর 1750 পেপারসগুলো কমপ্লিট আছে। আচ্ছা, আর তার এটা সিসি হলো আপনার 659 সিসি। ম্যানুয়াল গিয়ার ভাই? ম্যানুয়াল, অলম্যানুয়াল, অলম্যানুয়াল, অলম্যানুয়াল গাড়ি, 659 সিসির গাড়ি, আর ইঞ্জিনটা আমার 1500 লাগানো আছে। একটু খরচ তো তাহলে কম ভাই? অনেক কম, অনেক কম। আমি বলছি না যে যারা অল্প বাজেটে জিপ ইউজ করতে চায় অবশ্যই মাসুম ভাইকে যেন স্মরণ করে। আর প্রাইস তো বলা হয়েছে মাসুম ভাই? প্রাইস তো বলে দিছি, 4.5 লাখ টাকা মাত্র। 4.5 লাখ, 4,50,000 টাকা। হ্যাঁ, হালকা কিছু অনারও করা যাবে, যেহেতু আপনি সরাসরি আসেন। আমরা এখন একটা আমাদের যে আকর্ষণ, আজকে কিন্তু 2,10,000 টাকা গাড়ি বলছিলাম, এই যে 2005 এর মডেলের হুন্ডাই গাড়ি, 2005 এর মডেলের গাড়ি আমি মাত্র 2,10,000 টাকায় দিচ্ছি। গাড়িটা আনছি আমি ঈদের আগের দিন। আচ্ছা, যেইভাবে আছে এইভাবে 2,10,000। 2,10,000? হ্যাঁ, টুকিটাকি কাজ আছে, ওই কাজগুলো যদি আমার করাই দিতে হয় এটা প্লাস হবে, প্লাস হবে। হ্যাঁ, কষ্ট প্লাস। হ্যাঁ, এটা কিন্তু ফিক্সড প্রাইস 2,10,000, একদম ফিক্সড, প্লাস যে কাজগুলো আমি করাবো ওই টাকাটা প্লাস হবে। আচ্ছা, তো এই গাড়িটার ভিতরে একটু কিছু দেখাই দিই মাসুম। হ্যাঁ হ্যাঁ, হালকা কিছু দেখাইতে পারেন। এই যে আমার গ্লাসের লক টক এগুলো একটু ফিটিং করতে হবে, কাজ করতে ভালো না? হ্যাঁ, ওই যে ওই সাইডে গ্লাসটা খোলা, বোর্ডটা খোলা, এটা এইভাবে দেখেন। আমি গাড়িটা রেডি করি নাই। আচ্ছা, হয়তো 2-4 দিনের মধ্যে গাড়িটা রেডি করব। চাকাটা মোটামুটি ভালো আছে না? একদম ফ্রেশ, একদম ফ্রেশ ভাই। 2005 এর মডেলের গাড়ি, 5 এর মডেল গাড়ি, 2,10,000 টাকা। চিন্তা করা যায়, এটা পেপারস তো ফেল আছে 18 থেকে। আচ্ছা, 18 থেকে ফেল, যেভাবে আছে এইভাবে 2,10,000। 2,10,000? হ্যাঁ, এর মধ্যে আমি যে কাজগুলো করাবো এগুলো প্লাস হবে। আমি আবারও বলে দিচ্ছি, যে কাজগুলো আমি করাই দেবো এগুলো প্লাস হবে, খরচটা প্লাস হবে। হ্যাঁ জি। আচ্ছা, এরপর দেখাবো পাজারো। এখন দেখাবো হলো আমরা V6 পাজারো, V6 পাজারো, যে গাড়ি অনেকে স্বপ্ন যে আমি একটা V6 পাজারো চালাবো, অল্প টাকার মধ্যে মাসুম ভাইয়ের কাছে চলে আসবেন। আমি 6,50,000 টাকা V6 পাজারো চালাবো। 6,50,000 টাকা মাত্র? জি, 6,50,000 টাকা মাত্র আপনি একটা V6 পাজারো চালাতে পারবেন। এটা সানরুফ আছে, ক্যারিয়ার আছে, প্রত্যেকটা সানরুফ থাকবে। হ্যাঁ, সানরুফ আছে। আচ্ছা, তারপর ভিতরে আপনি প্রত্যেকটা সিটের মধ্যে টিভি আছে, টিভি আছে, ঠিক আছে, একটু দেখাই দিই। হ্যাঁ, আমরা একটু দেখাই ভিতরটা, দেখাই হ্যালো ভিতরটাকে দেখাই। সিট গুলো কি চেঞ্জ করতে হবে মাসুম ভাই? না না না, কভার গুলো একটু চেঞ্জ করা লাগতে পারে, বাট সিট না। ওকে, এটা ব্যাক ক্যামেরা, টিভি সব আছে, ফোর হুইল গিয়ার, এসি তো কমপ্লিট। হ্যাঁ, এসি, ইঞ্জিন গিয়ার। ওকে ওকে। আচ্ছা, আমরা এই যে প্রত্যেকটা সিটের মধ্যে পিছনে টিভি আছে। হ্যাঁ, পিছনে কিন্তু টিভি থাকে। হ্যাঁ, প্রত্যেকটা টিভি, আশ্চর্য কিন্তু, দেখুন কত চমৎকার কিন্তু। বসে বসে উপরে সানরুফটা দেখাই দেন, কন্ট্রোলিং সিস্টেম আছে, আর এদিকে কিন্তু সানরুফ থাকবে। হ্যাঁ, সানরুফ আছে। আর গাড়ি আলহামদুলিল্লাহ দেখেন কোনো প্রকার তেমন খোলা কাটা নেই, জাস্ট নেবেন আর চালাবেন, নেবেন আর চালাবেন, কিন্তু নেবেন আর চালাবেন, আর কোনো কথা নেই। আর টুকিটাকি কাজ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাসুম ভাই আছে, আসি আপনাদের বিপদে। আমি মাসুম ভাই সবারই বলি যে আমাকে যদি আপনারা ফোন দেন, রাতে তিনটা এক ফোনে রিসিভ পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি ঘুমটা একটু হালকা থাকে এক ফোনে রিসিভ পাবেন, হয়তো দুই কল রাখতে পারে, আর না লাগবে না, সব বিপদে আমি আসছি ইনশাল্লাহ। তো যাই হোক, এটার প্রাইস তো আমি বলে দিছি যে 6,50,000 টাকা আপনারা একটা V6 পাজারো পাচ্ছেন। আচ্ছা, আর এটার ডিটেলসটা আমি বলি, 2094 মডেল। আচ্ছা, 95 রেজিস্ট্রেশন, আর পেপারসগুলো ফেল আছে 17 থেকে। আচ্ছা, এই অবস্থায় মাত্র 6,50,000। 6,50,000? জি, মাত্র 6,50,000। আসতে হলে, নিতে হলে মায়ের দোয়া কারহাটে চলে আসতে হবে, সরাসরি মাসুম ভাইয়ের কাছে। মায়ের দোয়া কারহাট, সরাসরি মায়ের দোয়া কারহাট, মাসুম ভাই একটু লোকেশনটা। হ্যাঁ, আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি, এটাতে আপনারা যারা চিটাগং বা কুমিল্লা বা সিলেট থেকে আসবেন, তারা সরাসরি যাত্রাবাড়ি, সরি, সাইনবোর্ডের পরে মাওতাল মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, এটার একটু সামনে আসলেই হাতের বামে মেইন রোডের মধ্যে আমার শোরুমটা। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন,
যে আপনার ইয়ে দিনাজপুর রংপুর বরিশাল আর তাদের জন্য আসবেন যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে একটু সামনে রায়েরবাগের পরেই হলো মাওতাল মেডিকেল বিদ্যুৎ অফিসের উল্টা পাশে আমার মেইন রোডের শোরুমটা। আর আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন, আর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমি রিসিভ করবো ইনশাল্লাহ। তো আমরা শেষ করার আগে একটু কথা বলতে চাই, আমি তো আসলে সবসময় চেষ্টা করি যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ তৈরি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এই ডিজিটাল বাংলায় সবাই যেন গাড়ি ইউজ করতে পারে, অল্প টাকার মধ্যে যেন সবার সাথে গাড়ি চলে যায়, এই লক্ষ্য নিয়ে কিন্তু মাসুম ভাই আপনাদের পাশে আসছে। তো আপনারা যারা টাকাটা কাজে লাগে, যেন একটা কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, গাড়িটার জন্য ভালো পড়ে, এটার জন্য অবশ্যই মাসুম ভাইয়ের কাছে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য যে যেন আপনাদের আর অটো রিক্সায় বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়, আমি অল্প টাকায় গাড়ি দেওয়ার। তো আমার কাছে 1 লাখ থেকে 5 লাখের মধ্যে কাগজ ফেল, কাগজ কমপ্লিট হলে অনেক গাড়ি পাবেন ইনশাল্লাহ। সবাই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।